माननीय सदस्य जनाब मोहम्मद हारुनुर रशीद चापाई नवाबगंज तीन दुई मिनट जी माननीय स्पीकर आपके धन्यवाद सर्वत्र आज के अवक्षय धारा धावमान शिक्षा राजनीति गणतंत्र अर्थनीति सब किछुते आज के भयावह एक चरम अवनति माननीय स्पीकर বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ আর এই মানব সম্পদ মানুষকে সম্পদে পরিণত করতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নাই আজকে অত্যন্ত দুঃখজনক হলো আমাদের প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা সকল শিক্ষা অঙ্গনগুলোতে আজকে একটা ভয়াবহ চিত্র বিরাজ করছে এবং আপনাকে না বল আপনি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী দায়িত্ব যিনি আজকে আমাদের উত্তর দিবেন তার উদ্দেশ্যে আমি বলছি দেখেন আমরা এখন অটোপাস আর লটারির মাধ্যমে ভর্তির ভাগ্য পরীক্ষায় চলে গেছি আজকে আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো সেখানে খ ইউনিটের পরীক্ষার রেজাল্ট দেখলাম যে 90% অকৃতকার্য তাহলে আমরা কি শিক্ষা আপনার এসএসসি এইচএসসি তে কি শিক্ষা দিচ্ছি মাননীয় স্পিকার আজকে এখানে প্রায় প্রাইমারি মাধ্যমিক উচ্চ শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি এবং মাদ্রাসা শিক্ষা প্রায় 90,000 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ করা হয়েছে যদিও এটা আমাদের এখনও এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমাদের বরাদ্দ সর্বনিম্ন তারপরেও এই ক্ষেত্রে ব্যাপক অপচয় হচ্ছে মাননীয় স্পিকার এই জন্যে আজকে আমরা বারবার বলছি যে শিক্ষাক্ষেত্রে মানসম্মত কোয়ালিটি এডুকেশন আপনার আজকে বিশ্ব কোথায় এগিয়ে গেছে ডিজিটাল বাংলাদেশের কথা আমরা বলছি কেন আজকে এবছরও আমাকে অটোপাস দিতে হবে কেন আমাকে আপনার এখনও আপনাকে লটারির মাধ্যমে আপনার একবার প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আমাকে লটারির মাধ্যমে ভর্তিতে যেতে হবে এতে তো আপনার মেধাসম্পন্ন ছেলেরা তাদের ভাগ্য বিড়ম্বনার মধ্যে পড়ে গেছে মাননীয় স্পিকার আজকে কারিগরি শিক্ষার ক্ষেত্রে আমরা বারবার বলছি যে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে কারিগরি শিক্ষার একটা প্রকল্প আপনার আমি এর আগে বাজেট বক্তৃতাও বলেছি যে আপনার 3 বছরের প্রকল্প 100টা উপজেলায় টিএসসি স্থাপন করা হয়েছে 11 বছর হয়ে গেছে এখনও সেটার আপনার অগ্রগতি 50% হয়নি আজকে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা কোন পর্যায়ে আছি আপনি কল্পনা করা যায় 500, 1000, 2000, 5000-এর মধ্যেও বাংলাদেশ আজকে আপনি কোনোভাবে উত্তর দিতে পারবেন না 15 বছর একটানা ক্ষমতায় যেভাবেই ক্ষমতায় থাকেন কিন্তু বাংলাদেশের আজকে একটি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলতে পারবো না যে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বেসরকারি কিংবা সরকারি প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পেরেছি মাননীয় স্পিকার আজকে গবেষণা নাই প্রকাশনা নাই কোনো কিছু নাই তাহলে আজকে একটা দেশের আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের অর্জন আমাদের শিক্ষাক্ষেত্রে যে অগ্রগতি আমরা কীভাবে মানদণ্ড নির্ণয় করব আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি বাজেটে 15% কর আরোপ করছেন বাংলাদেশে কোনো বিদেশি শিক্ষার্থী নাই এখানে মেধাবী মধ্যবিত্ত ছেলেমেয়েরাই কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করছে আমি বাজেট বক্তৃতায় বলেছিলাম যেটা প্রত্যাহার করতে হবে এখানে আপনার অস্ট্রেলিয়া ক্যানাডা বা ইউরোপ আমেরিকার মতো এখানে উচ্চশিক্ষা অঙ্গনে এত ব্যয়বহুল নয় সে কারণে এই শিক্ষাকে যদি আপনি সংকুচিত করতে চান কেন শিক্ষার উপর আপনি এখানে কর আরোপ করছেন এই জায়গাগুলো আজকে আমরা বললে আপনারা সেগুলোকে বাধা দিচ্ছেন আজকে সারা বাংলাদেশে শিক্ষাঙ্গনগুলোর অবস্থা কী মাননীয় স্পিকার শিক্ষাঙ্গনে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান আজকে আর এক লেশ মাত্র নাই আজকে সেখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারদের যে আপনার কর্মকাণ্ড ইউজিসি থেকে বলা হচ্ছে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তোমাদের এখানে নিয়োগ শিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পূর্বানুমতি কোনো কিছু তোয়াক্কা করছে না আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান এত নিম্ন নেমে গেছে মাননীয় স্পিকার এটা বাংলাদেশের 50 বছর ইতিহাসে আমার মনে হয় আমি প্রথমেই বলেছি যে আমরা সর্বক্ষেত্রে অবক্ষয়ের চূড়ান্ত আজকে একটা জায়গায় রয়েছি এটার কারণ এটার একটি মাত্র কারণ যে গণতন্ত্র ছাড়া মাননীয় স্পিকার জবাবদিহিতা ছাড়া একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না আপনি যতই আমাদেরকে যেভাবে স্বপ্ন দেখান না কেন আপনাকে আসতে হবে জবাবদিহিতায় আপনাকে আসতে হবে গণতন্ত্রের পথে আপনাকে আসতে হবে একটা সুশাসনের পথে এর বিকল্প কোনো কিছু হতে পারে না যে কারণেই আজকে শিক্ষা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষা হচ্ছে আলো সুতরাং শিক্ষাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না মাননীয় স্পিকার শিক্ষাকে নিয়ে কোনোভাবে কোনো অবহেলা করা যাবে না আজকে শিক্ষকদের ধন্যবাদ শেষ করুন শিক্ষকদের আজকে আজকে শিক্ষাঙ্গনের অবস্থা কি আজকে বলেন একটা প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন কয় টাকা দিচ্ছেন আজকে হাই স্কুলের শিক্ষকদের বেতন কয় টাকা দিচ্ছেন আজকে শিক্ষাক্ষেত্রে ব্যয় মানসম্মত শিক্ষা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে যারা আজকে দেশ গড়ার কারিগর যারা আজকে বাংলাদেশের কারিগর তৈরি করছে সেই সব কারিগরদের দিকে আপনাকে দৃষ্টি দিতে হবে তাদেরকে বেতন ভাতা সুযোগ সুবিধা অবশ্যই বাড়াতে হবে অবশ্যই বাড়াতে হবে আজকে আমরা তো একসময় ছাত্র ছিলাম আজকে আমাদের যারা কারিগর তাদের দিকে যদি আজকে আমরা দৃষ্টি না দিই মাননীয় স্পিকার এটা আমি মনে করি আমাদের সাংঘাতিকভাবে অপরাধ হবে আমি মনে করি বাংলাদেশকে একটি মানব সম্পদ দক্ষ মানব শক্তিতে গঠন করতে গেলে শিক্ষায় আপনাকে সবচেয়ে বিনিয়োগ বাড়াতে হবে গুরুত্ব দিতে হবে এখানে আপনাকে দৃষ্টি দিতে হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ